টালিউডে উত্তাপ ছাড়ানো দম্পতি বা অভিনেতা অভিনেত্রী যশ নসরাতের ছেলে কার মতো হয়েছে দেখতে তা নিয়ে এখন টালিউডে বিতর্কের ঝড় দীপাবলিতে দুই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত এদিন গোটা পরিবার সেজে ছিল বেগুনি পোশাকে নসরাত থেকে যশ আর যশের দুই ছেলে সবাই রং মিলিয়ে পড়েছিলেন জামা তবে একরত্তি ঈশানের ছবি সামনে আসার পর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর তর্ক বিতর্ক খুদেকে কার মতো দেখতে হয়েছে তা নিয়ে চলছে তর্ক সোশ্যাল মিডিয়ায় যশ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে দাদার কুলে শুয়ে আছে ছোট্ট ইশান নুসরাত পুত্র ঘুমিয়ে থাকলেও যশের ছেলে হা করে দেখছে ছোট ভাইকে যশের আগের পক্ষের বড় ছেলে রেয়াংশোর বয়স এখন নয় বছর কিন্তু এতদিন লাইমলাইট থেকে তাকে দূরে রেখেছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত কালী পুজোর রাতে নিজের দুই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি আর সেই ছবিতেই প্রথম দেখা মিলল ইশানের মুখ এদিন বিকেলে নসরাতের ইনস্টাই স্টোরিতে দেখা যাচ্ছিল না ঈশানের মুখ কিন্তু আর রাগঢাক করেননি যশ অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন দুই নয়নের মনিকে। প্রসঙ্গত ২৬ আগস্ট মা হয়েছিলেন তৃণমূলের সাংসদ তারকা অভিনেত্রী নসরাত জাহান আর তারপর থেকেই নসরাতের ছেলের ছবি দেখার জন্য হা করে চাতকের মতো চেয়ে বসেছিল নেটপাড়ার একটা অংশ আর তাই দীপাবলিতে নিজের ভক্তদের সেই সাথ পূরণ করলেন অভিনেতা অভিনেত্রী যশ ও নসরাত এদিকে ব্রাদার্স লাভ ক্যাপশনে দুই ছেলের ছবি শেয়ার করেছেন যশ খুদের ছবি দেখে কারো কারো মত নুসরাতের ছেলেকে মায়ের মতোই দেখতে হয়েছে বিশেষ করে চোখ দুটো আবার অনেকেই লিখেছেন দাদার রেয়াংশোর সাথেও মুখের মিল খুঁজে পেয়েছেন তো বন্ধুরা আপনাদের কি মতামত যশ নুসরাতের ছেলে ঈশান কার মতো দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টালিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ